হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমক্ষীর, যেটা কিন্তু একদম অন্যরকম করে তৈরি করছি। আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব। চলুন বন্ধুরা আমার সাথে রান্নাঘরের দিকে। তো কী কী লাগবে সেটা আমি আপনাদের আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। দুধটাকে ভালো করে আমাকে একটু জাল দিয়ে নিতে হবে। তার আগে আপনারা দেখতে পারলেন যে আমি ঘিয়ের মধ্যে একটু কাজু আর কিশমিশটা অল্প একটু ফ্রাই করে নিয়েছি, সামান্য একটু সাথে করে নিয়েছি। তারপরে সুন্দর করে আমি দুধটাকে জাল দিচ্ছি। যদি মনে হয় আমার এর মধ্যে একটু দুধ লাগবে, তাহলে আমি পরে অবশ্য দুধ আর একটু দেব। তো আমটাকে আমরা এইভাবে আমের পাল্পগুলোকে বার করে নিয়েছি, ঠিক আছে। এইবারে বন্ধুরা এইভাবে আমি ছানা, এখানে হাফ লিটার দুধের ছানা আছে, সেই ছানাটাকে ভালো করে এরকম করে আমি চটকে নেব। এই ছানাটা কিন্তু অবশ্যই এর মধ্যে দিতে হবে। তো বন্ধুরা যখন ছানা চটকাবেন সবসময় মনে রাখবেন ছানা কিন্তু চটকাতে হয় এই জায়গাটা দিয়ে, যে এরকম করে করে আপনাকে ছানাটাকে চটকাতে হবে, এরম করে করে এই জায়গাটা দিয়ে চটকাতে হবে, তাহলে ছানা সব থেকে ভালো চটকাবে। তো আমি এটাকে করতে থাকি, আপনারা সঙ্গে থাকুন। কি সুন্দর দুধটা জাল পড়ছে, খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে। তো এই দুধটার থেকে এবারে আমি অল্প একটু দুধ একটা বাটিতে একটু তুলে নেব। বন্ধুরা আমরা এইভাবে দুধটাকে একটু একটু তুলে এই বাটিটার মধ্যে রাখছি। কেন রাখছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এক্ষুনি, আপনারা দেখতে পাবেন। এবারে যেই দুধটা রেখেছি তার মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো দুধ, এটা হচ্ছে রান্নাটাতে আরও বেশি স্বাদ নিয়ে আসবে। ব্যাস এতেই হয়ে যাবে, দু চামচ দিলাম। এবার এটাকে ভালো করে আমরা এরকম করে মিশিয়ে নেব, একদম মিশে যাবে। দুধটা যদি উষ্ণ থাকে একদম মিশে যাবে, দেখতে পাচ্ছেন পুরো মিশে গেছে দুধটা। তো বন্ধুরা এবারে আমরা কি করব, এই দুধটা যে ফুটছে এর মধ্যে আমরা এই মিল্ক পাউডার যেটা মেলানো দুধ, গুঁড়ো দুধ মেলানো, সেটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা আরও অনেকটা কিন্তু হবে বন্ধুরা। যখনই আপনারা এরকম করে ক্ষীর বা পায়েস করবেন তখন দেখবেন গরমে ভীষণ গরম পড়েছে, আমি একদম ঘামিয়ে গেছি, একদম দেখতে পাচ্ছেন এখন গরমকাল। তো তাই উপরে রান্নাঘরে ভীষণ গরম লাগে, তাও আমি চেষ্টা করছি ক্ষীরটা বানানোর। তো প্রথম যখন আপনারা দুধটা জাল দেবেন একবারে কিন্তু অনেকটা দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প দুধ জাল দেবেন, যেই ঘন হয়ে যাবে তখন আপনারা যদি মনে করেন তখন আবার আরেকটু দেবেন। এইভাবে কিন্তু আপনাদের তৈরি করতে হবে, তাহলে দেখবেন ওটা বেশ ঘন হতে হতে একটা ক্ষীরের মতো তো এমনিই হয়ে যাচ্ছে, তাছাড়া প্লাস আমি ওর মধ্যে আর একটু ক্রিম দিচ্ছি, তো খেতে দুর্ধর্ষ লাগবে। এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে এই দেখুন, এই দুধের মধ্যে কত সুন্দর একটা ক্রিম পড়েছে। এই ক্রিমটা আমি এবারে ওই দুধ জাল দিচ্ছি তার মধ্যে দিই। আমি এইভাবে দুধের মধ্যে এই ক্রিমওয়ালা দুধটাকে ফেলছি, দেখুন এই যে ক্রিমটা পড়ে গেল, আর একটু দুধ আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার আমরা যে খেজুরগুলো আছে এই খেজুরগুলোকে এবারে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তবে আমরা খেজুরটাকে কেটে নিয়েছি। তো বন্ধুরা ঘরে থাকা জিনিস দিয়ে কি সুন্দর আমরা সুস্বাদু রেসিপি বানাতে পারি। আমাদের সবার বাড়িতে ছোটোখাটো এই সমস্ত জিনিসগুলো থাকে, কাজু কিশমিশ দুধ একটু ছানা, দুধ দিয়ে একটু ছানা তৈরি করে নিলেন, তারপরে যে খেজুরটা দিলাম, আপনারা চাইলে যেরকম যেরকম ড্রাই ফ্রুট চান এর মধ্যে দিতে পারেন। তো আমার ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি আজকে রান্না করছি। তো এই এই রান্নাগুলোকে আমি তুলে ধরি, তো আপনাদের কেমন লাগে আমি বলতে পারবো না।
তো বন্ধুরা আমার পাশে থাকবেন। ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে যে কত অসাধারণ রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু একমাত্র অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতেই আপনারা পেতে পারেন। চলুন দেখতে থাকি আমার রান্নাটা কতদূর এগিয়েছে। দেখুন কি সুন্দর দুধ চাল হয়ে একদম কমে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি এর মধ্যে মেলাবো হচ্ছে কেটে রাখা খেজুরগুলো। এই হলো খেজুর, এগুলো আমি এর মধ্যে মিলিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু একদম সবার লাস্টে দেবো, কারণ যেহেতু এর মধ্যে অনেক কিছু মিষ্টি মিষ্টি জিনিস অলরেডি পড়ছে, তাই সবার পরে আমি চিনিটা দিয়ে দেখবো কতটা চিনি লাগবে। এবার আমি ছানাটাকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছানাটা দিলে কি হবে, এটা একটু ঘন ঘন হবে আর এটা খেতে খুবই ভালো লাগবে। ভালো করে এটাকে আমি সুন্দর করে আরো ঘন করব। এটাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখুন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। আর দুধ জাল দেওয়ার একটা দারুণ সুগন্ধ বেরিয়েছে। এবারে আমরা এই আমটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর অলরেডি কালারটা এসে গেছে। এইবারে আস্তে আস্তে আমটাকে আমি মিক্সড করে দেবো এরকম করে। আর কিন্তু আঁচটাকে বাড়ানো চলবে না, এবার আঁচটা স্লো অবস্থাতেই কিন্তু রান্না হবে, নয়তো কিন্তু দুধ পুরো ফেটে যাবে। এভাবেই কিন্তু আম ক্ষীর তৈরি করি আমি বাড়িতে। তো এই রেসিপিটা কিন্তু আপনারা একমাত্র আমার এই চ্যানেলটাতেই পেতে পারেন। বাড়িতে অবশ্য ট্রাই করবেন বন্ধুরা, সবাইকে খাইয়ে দেখবেন তারা কি বলে, যদি ভালো বলে তো আমাকে একটু কমেন্টসে জানাবেন। তো চলুন, আরও কিন্তু এটা হবে, অনেকটা সময় লাগবে, একদম ক্ষীরের মতোই হবে এটা। এবারে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু একটু কম দেবো, কারণ যেহেতু এর মধ্যে অনেক কিছুই কিন্তু মিষ্টি জিনিস পড়েছে। আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি। যেহেতু এখানে আম আছে, তাই এখানে আমি এক্সট্রা কোনো ফ্লেভার কিছু দিইনি, যেরকম এলাচ বা কেওড়া জল, গোলাপ জল, আমি এগুলো কিচ্ছু দেবো না, তাহলে কিন্তু আমের গন্ধটা চলে যাবে। আমের গন্ধটাকে রাখার জন্য আমি আর কোনো ফ্লেভার এর মধ্যে অ্যাড করব না। দেখুন অলরেডি কতটা থকথকে হয়ে গেছে, আরও একটু থকথক হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে দেবো, ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, রেডি আমাদের আমক্ষীর, খুবই সুন্দর দেখতে হয়েছে এবং খুবই টেস্টি হবে বোঝাই যাচ্ছে। কিন্তু এটা তো গরম গরম খাওয়া যাবে না, এটাকে ফ্রিজে বেশ ভালো ঠান্ডা করে আমাদের খেতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি? নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বিশেষ করে বাচ্চাদের এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর সত্যি বলতে কি, বাচ্চাদের কেন, ছোট থেকে বড় সবারই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। তাহলে এটা তো খুব গরম, এখনই টেস্ট করা যাবে না, কিন্তু এক চামচ আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। এই সমস্ত মিষ্টি জিনিস সেটা তো ঠান্ডা হলেই ভালো লাগে, তো এই এক চামচ নিয়ে আমি খেয়ে আপনাদেরকে ট্রাই করে বলছি। বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি, একটু ফু দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অসাধারণ, খুবই টেস্টি, বাড়িতে ট্রাই করুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।